খুবই সহ্য করতে হচ্ছে, দুটো মেয়ে আমার জন্য মরে যাচ্ছে আমাকে বিয়ে করার জন্য, কি কষ্ট লাইফে বাবারে, তাই তো? বাংলা সিরিয়ালের হিরোইনরা পারে না নর্মাল হতে। আর আরেকজন মাঝখানে হ্যাপি হ্যাপি হ্যাপি, আমার কোথাও হ্যাপি হ্যাপি হচ্ছে না, ভুল বোঝাবুঝি হয়ে খুব কান্নাকাটি করবো আমি, তারপর ও সরি মেক সরি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি খুব ভালো না, আমার তো মেয়ে হয় না। কথায় আছে সালি আদি ঘরওয়ালি, কিন্তু আপনার সালি যদি খুব কুটিল বুদ্ধির হয় তখন কি আপনি সেটা বলবেন? বলবেন না তো, সৌরনীলের অবস্থা হয়েছে ঠিক সেরকম। এই আমার প্রথম প্রশ্ন হচ্ছে সালি আদি ঘরওয়ালি আবার কি? তাহলে তো আগে ওর সালি হওয়ার কথা ছিল, দিয়ে আমি সালি হয়ে গেলাম, সেটা তো বিয়ের পরে না? হ্যাঁ এক্স্যাক্টলি। ঘর সে নিকাল দিতে হ্যাঁ ও বালি বালি উসকো বানানে কিসকো ঘর সে নিকাল দো উসকো না কি বলছে আমার মনে হয় ভালো ঝগড়া লেগেছে। এইভাবে আপনারা মেককে দেখতে পান না তো, এই এখন দেখুন মেককে ঠিকই অ্যাকচুয়ালি আমি এরকম, আর এরকম যে কোনো নর্মাল মানুষের হওয়া উচিত, বাট বাংলা সিরিয়ালের হিরোইনরা পারে না নর্মাল হতে। আরে প্রচণ্ড দুঃখ মেঘের। আর তুই মানে নর্মাল লাইফে কেমন সেটা একটু বলো। আমরা জানি অবভিয়াসলি আমরা জানি আমি খুব ভালো, আমার তো মেয়ে হয় না, আমি হচ্ছি না এগুলো সবটাই ঢপ। আমি খুবই কি যেন একটা ওয়ার্ড ইউজ করতে আগের প্রজেক্টের সময় কি এটা অ্যান্টি সোশ্যাল নাকি একটু বলা হতো না সিরিয়াসলি, ওকে মানে ওকে অ্যান্টি সোশ্যাল আমরা এই কারণে বলতাম, ওকে শুটিংয়ের পর আর কোথাও খুঁজে পাওয়া যায় না, ওকে না ফেসবুকে পাওয়া যায় না ইনস্টাগ্রামে পাওয়া যায়, এখন বোধহয় পাওয়া যায়, সেটা আমি রিসেন্টলি দেখিনি কি অবস্থা আছে, আগে পাওয়া যেত না, এখন বোধহয় একটু একটু আধটু পাওয়া যাচ্ছে। তারপর হোয়াটসঅ্যাপ করলে চার দিন পর উত্তর দেয়, ও হ্যাঁ ও হোয়াটসঅ্যাপ করেছিলেন, হ্যাঁ অবাক হয়ে যায় লোকজন, ছেড়ে দেয়। আমরা যাচ্ছি মানে আমরা যার ফলে ছেড়ে দিয়েছিলাম, আমাদের পুরো ইউজ টু হয়ে গেছে, এখনও এখানে সবাই এবার ইউজ টু হয়ে গেছে। বাট আমি একটু বেটার কি হয়েছি, একটু কি ইম্প্রুভমেন্ট হয়েছে নাকি একটু? ওই উনিশ বিশ হয়েছিস বুঝলি, ওটাকে বেটার বলে না, উনিশটা বিশ হয়েছে। হ্যাঁ ওই বিশটা না হলে ওর কপালে দুঃখ ছিল, ওই বিশটা না হলে আমি বিশ হয়ে যেতাম। ইয়েস আমি বিশ হয়ে যেতাম, তুমি যেটা খেতে। বুঝতে পারছেন কী সব চলছে এদের মধ্যে। আর কিছু বলবি তুই, আর কি কি করবি তুমি, আর কি কি করবে? আমি তো সহ্য করছি, আমি তো সহ্য করছি, তুমি না, আমি তো আমি তো আমি আমি তো সব দিক থেকে সহ্য করছি, তুই তুই যেগুলো করছিস সেগুলো সহ্য করছি, আর করছো দুটো মেয়ের আনডিভাইডেড অ্যাটেনশন, আনডিভাইডেড অ্যাটেনশন সেটা সহ্য করছি। আমাকে খুবই সহ্য করতে হচ্ছে, দুটো মেয়ে আমার জন্য মরে যাচ্ছে আমাকে বিয়ে করার জন্য, কি কষ্ট লাইফে বাবারে, তাই তো? এগুলো কোনো কষ্ট না, আমি কষ্ট পাচ্ছি, আমার বর আমার বোন নিয়ে নিল, বোন কষ্ট পাচ্ছে যে আমার প্রেজেন্ট বর আমার দিদি ছিনিয়ে নিতে চাইছে, আর আরেকজন মাঝখানে হ্যাপি হ্যাপি হ্যাপি, আমার কোথাও হ্যাপি হ্যাপি হচ্ছে না, মানে কোনো হ্যাপি কোনো হ্যাপিনেসের কোনো ব্যাপারই নেই আর কি। একদিকে শালি দুনিয়ার যা যা পারে আর কি, কোথায় কোথায় কি করলে একটা খারাপ হবে সেই বুদ্ধিগুলো মাথায় খাটাচ্ছে, আর আমার বউ তো একদম হ্যাঁ মানে না থাক না, আমার দিদি তো কিচ্ছু বলতে হবে না, এ একদম থাক, আমি জন্মই নিয়েছি ওর জন্যে, এরা অদ্ভুত করে যাচ্ছে। এর মাঝখানে সৌরনীল বসে আছে, খুব খারাপ অবস্থা সৌরনীল, নাটক যত ওইগুলো সব নাটক না, খারাপ অবস্থা আমার থেকে থেকে তো ওরা হুটহাট করে ভুলে যাও যে ও আছে বউও আছে বউটা ভালো, তারপর মনে পড়ে ভুল বোঝাবুঝি হয়ে খুব কান্নাকাটি করবো আমি, তারপর ও সরি মেক সরি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। চলো অনেক চ্যাট হয়ে গেছে, এবার আমরা শুটিং করতে যাবো, এক্ষুনি ডাক দিয়েছে, টাটা, সবাই খুব ভালো থেকো, ইচ্ছে পুতুল দেখো প্রত্যেক দিন রাত 10টায় সোম থেকে শুক্রবার, সকলে খুব ভালো থেকো।